স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে। পরকিয়ার আবার অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি বিবাহিত পুরুষ, বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া জীবনে আমার কারোর দিকে কোনো মনে যায় না, এই হান তান কোয়া চাপাবাজি করে মহিলারে পাম্পটি দেন, এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিশ পিটিশ করেন, আছে না নাই? ইমতি বহুত মা মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? তাহলে এটা পরকিয়া না? এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ। সরাসরি জেনা করে গেলে, তার হাত ধরে পালায় চলে গেলেন, ওটা তো একেবারে ফাইনাল, জাহান্নামে একেবারে দিলেন যাঁ পার কি। কিন্তু তার আগে এই স্টেপগুলো, এগুলোও তো কি, এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? আছে, কিন্তু এরকম মানুষের পরিমাণ কম। মহিলাও যারা চান্স পাচ্ছে তার সাথে, পুরুষও যারা বাচ্চা চান্স পাচ্ছে তার সাথে করতেছে। তো যাই হোক, এরকম পরকিয়া যদি লিপ্ত হয় সেটা স্বামীও হতে পারে, মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল। তো যাই হোক, এরকম যদি আসক্তি থাকে, প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে তো স্ত্রীর কথাই বললাম, ধরলাম যে স্ত্রী এরকম কোনো ভুল করেছেন, এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন, আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তওবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তওবা তওবায় নসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন, আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন, আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তওবাটা টিকবে মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন। শুধু পারবেন না, বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত। মানুষ ভুল হয়েছে, যদি আপনার একান্ত রুচি না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তওবা করে আবার সে একই কাজ করেছে, তাহলে ভিন্ন কথা, তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন। কিন্তু প্রথমবার তিনি যদি তওবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে। আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই, বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিস কি আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কি না, যারা তারা পর্দা করে না জেনেও? প্রথম কথা হলো, পার্লারে কোনো নারীদেরকে সার্ভিস দেন এটা মৌলিকভাবে জায়েজ আছে। সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয়। তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালাল টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না। এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান, তো এখানে তো হারাম কিছু নাই, সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে, কোনো অসুবিধা নাই। মেহেদি লাগাই দিলেন, হ্যাঁ, বা আপনার মেকআপ করাই দিলেন, বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা নাজায়েজ, যেটা গুনাহ, যেটা মাকরুহ, আপনি ভ্রু প্লাগ করাই দিচ্ছেন, আছে না নেই? তো এটা আপনার জন্য জায়েজ হবে? আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব, এটা করতে পারবো না, এটা অন্য কাউকে দিয়ে করান, এটা আমি করতে পারবো না, আমি এইটুকু করতে পারবো, অতএব সেটা আপনি করবেন। এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে আমার দায়িত্ব আছে কি না এটা নিয়ে, এর উত্তর হলো যে প্রথমত, যদিও যে অমুসলিমের কথা বলেছেন, অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুনাহ হবেই না। আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে, বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে, এরকম বহুমুখী সম্ভাবনা আছে, তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই। সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে বেপরদিগি করে তো সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনি যেটা করছেন এটা হালাল কিনা চলো দেখার বিষয়।